হ্যালো বন্ধুরা, চলছে বৈশাখ মাস, আর জব্বারের বলি খেলা হয় চট্টগ্রামের লালদিঘির মাঠে। তো সেখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম, কিছু খাওয়া দাওয়া এবং কিছু কেনাকাটাও করেছি। তো মেলা কীরকম হলো, আমাদের উপভোগটা কী করলাম না কি করলাম না, এবং ভালো না মন্দ সব কিছু নিয়ে থাকবে এই ব্লগে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিন এনজয় ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমরা বিকেলবেলা করে বেরি হয়েছি, কারণ অনেকটা রোদ ছিল, আর এখানে যেহেতু পুরো ফ্যামিলি যাব, তো সেখানে দেখা গেল যে রোদের মধ্যে ঘোরাঘুরি করা যাবে না, তাই বিকেল করে সেখানে যাওয়া রওনা দিলাম। তবে বিকেল করে সেখানে যাওয়ার পরও দেখি পথের মধ্যে সুন্দর একটা বিজ্ঞাপন, তো ভাগ্যক্রমে আসলে আমি এটা দেখি নাই, তারপরে ব্লগের মধ্যে এই অংশটা চলে আসছে, ভালোই লাগলো। তো আমরা চেরাগি পাহাড়ের এদিক দিয়ে আমরা আসলে হেঁটে যেতে পারতাম, যেহেতু আমরা চারজনে যাব তাই আমরা রিক্সা নিয়ে সেখানে গিয়েছি। যাওয়ার পর যে জিনিসটা আমার প্রথমেই নজর পড়লো সেটা হচ্ছে ঝাড়ুর দোকান। বৈশাখী মেলা মানে ঝাড়ুর দোকান থাকবেই, তো আমি এটা নিয়ে একটা রিলও আপলোড করেছি। তো আমরা যেহেতু বিকেলবেলা তখন এতটা মানুষ ছিল না, কিছুটা হালকা পাতলা মানুষ হাঁটাচলা করতেছে, আর আমরাও এখানে একটু হাঁটাচলার সুযোগ পাচ্ছি। এখন আরও যখন সময় যাচ্ছে দেখি যে মানুষের ভিড় ততই বাড়ছে, আর দুই পাশে একদম মানে একটু খালি জায়গা রাখে নাই। অ্যান্ড কেন খালি জায়গা রাখে নাই সেটাও বলছি, কারণ এখানে আপাতত মানুষ না থাকলেও, আচ্ছা তার আগে বর্ণনার আগে এই অবস্থাটা দেখুন। তো আমরা ঘুরতে ঘুরতে যখন মোটামুটি একটু আগে গেলাম, তো হঠাৎ করে আমাদের এই ভিড়টা লক্ষ্য করলাম। তো সেখানে দেখা গেল যে পাঞ্জাবি, গেঞ্জি, তারপর শার্ট সব কিছু 50 করে, তা আমিও এক জোড়া নিয়েছি। তো সেটার অভিজ্ঞতাটা পরবর্তীতে হয়তো শেয়ার করব। যেহেতু আমরা শেষ বিকালের দিকে গিয়েছিলাম, তো তখন আমরা মোটামুটি অনেকক্ষণ, প্রায় ঘণ্টাখানেক একদম সুন্দরভাবে হাঁটাচলা করতে পারছিলাম, কিন্তু একটা সময় দেখা গেল যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে তখন ভিড় বাড়তে একটু বাড়ছে। তো আপনারা ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন কীরকম অবস্থায় ছিলাম। তো এখানে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন, এটা একটা সুতির থ্রি পিস, আর এটার দাম ছিল 400 টাকা। তো ওরা একদমই বিক্রি করছিল, তো কাপড়টা আসলে ঘরোয়াভাবে ঘরে পরার জন্যই, তো সেই হিসাবে 400 টাকার একটা থ্রি পিস পাওয়া গেছে, আর এটা সুতি কাপড় সেই হিসাবে নেওয়া। এখন কাপড়ের রং ভালো না না এটা পরবর্তীতে জানা যাবে। এরপরে মিশকাতে বেলুন নিবে, তাই বেলুনের পাশে দাঁড় করিয়ে একে কিছুক্ষণ ভিডিও করে ফেললাম, আর একে বললাম কয়েকটা ছবি তুলতে, তো কয়েকটা পোজ দিয়েছে। তা আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, যত ততই ভিড়টা বাড়ছে। তো একটা সময় ভাবলাম যে এত ভিড়ের মধ্যে যাব না, আমাদের টার্গেট হচ্ছে বেশ কিছু দোকান দেখবো, এবং দুই একটা জিনিস যদি আরও কিছু পছন্দ হয় সেটা কিনে চলে আসব। তার জন্য আমরা দেখা গেল যে এই যে চত্বরটা, আন্দরকিল্লা যে মোড়টা, তার এই যে লম্বা রাস্তাটা, আমরা শুধু ওই রাস্তাটাই ঘুরেছি। তো আপনাদেরকে এখানে যে ভিডিওটা দেখতেছেন সেটা হচ্ছে আসলে আমার দুই পায়ের দুই জোড়া জুতা, একটা হচ্ছে বাটা জুতা আর একটা আমি জানি না এটা কোন কোম্পানি। তো দুই পায়ের দুই জোড়া জুতা আমি স্যান্ডেলগুলো একসাথে ছিল, তো সেটাকে পরে চলে আসছিলাম। আর এখানে এই যে ব্যাগটা দেখতেছেন, এটা আসলে তিন পকেটওয়ালা একটা ব্যাগ, তো মিশকাদের আমার এই ব্যাগ মানে নাই বলতে গেলে, তো পছন্দ হয়ে গেল তাই নিয়ে নিলাম। তো এই ব্যাগটার দাম পড়েছে 300 টাকা। এরপরে একটা একতারার দোকান দেখলাম, আমার এই দোকানটাই আসলে সবচাইতে ভালো এবং ইউনিক এবং সুন্দর লাগছে, কারণ এই জিনিসটা আসলে শহরের উপযোগী না, কারণ শহরে এটা কেউ ব্যবহার করে না, খেলনা হিসেবে কিনলে এটা লস। এরপর আমরা যখন পর্যাপ্ত গরমে আর সহ্য করতে পারছি না, তখনই দেখা গেলো যে মহব্বতের শরবত, আর আশা করি এটা সবাই জানেন এটা কী কী দিয়ে তৈরি করা হয়। তো এখানে ছোটো গ্লাস বড় গ্লাস আছে, তো ছোটো গ্লাস ছিল 10 টাকা, বড় গ্লাস ছিল 20 টাকা, তা আমরা ছোটো গ্লাসগুলোই নিলাম। তো এরপরে আমাদের এই মাটির যে স্টল ছিল সেখানে আমি এই প্লেটটা, যেটা অনেকটা গামলার মতো, তো এটা 60 টাকা দিয়ে কিনেছি। তো আমার গতবারই কেনার ইচ্ছা ছিল, তো কিনি নাই, তো এবার কিনে ফেললাম। এরপর আমরা ওইখানে লালদিঘির পাড়ে একটা পার্কের মতো ছিল, ওই দিঘি যেটা আছে সেটা চারপাশে, ওইখানে একটু বাতাস খেতে গিয়েছিলাম। তো দেখা যাচ্ছে যে রাত হয়ে যাচ্ছে, তাই আমরা ব্যাক করলাম। তো আসার পথে আমরা আরও বেশ কয়েকটা জিনিস কিনেছি, আর সেটা আপনাদেরকে স্ক্রিনে এখানে দেখাচ্ছি। তো এই জিনিসগুলো কেনার পর আসার পথে আর একটা মজার জিনিস ঘটলো, সেটা হয়তো কোনো একটা ভিডিওতে দেখাবো না, এখানেই দেখায় ফেলি, কারণ ভিডিওটা যেহেতু লম্বাই হচ্ছে তাই শেষ পর্যন্ত। এখানে যে এই যে পুতুলের মধ্যে যে মাথার চুল সেটা কিভাবে সুন্দর করে বাঁধে, সেটা একটা ছোট মেয়েকে বেঁধে দেখিয়ে দিচ্ছে। আর এটার যে সিস্টেমটা খুবই সুন্দর, এটা ঢুকাও, একটু ঘুরাও, তারপরে এটা লক করে দাও, হয়ে যাবে।
তো এই জন্য ওই মেয়েটাকে বাঁধানোর পর মিশকাত আগে এগিয়ে গেল। তো যাওয়ার পর দেখা গেলো যে মিশকাতকেও বেঁধে দিচ্ছে। তো মিশকাত এখানে একটু মানে সংকোচ বোধ করছিল, পরবর্তীতে দেখা যায় সবাই হাসি মুখে কথা বলছে, তখন সে স্থিরভাবে দাঁড়ালো, এরপরে ওর চুলটা সুন্দর করে বেঁধে দিল। তো আমরা এগুলা মিশকাতের জন্য একটা নিয়েছি আর মিশকাতের আম্মুর জন্য একটা নিয়েছি। তো এটা দুইটা নিয়ে তারপরে ওইখান থেকে মানে মেলা থেকে আমরা চলে আসলাম। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এ ধরনের ভিডিও যদি দেখতে চান, ব্লগ ভিডিও, তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো এবং আপনারা মেলাতে গিয়েছেন কিনা বা কী কী কিনেছেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।